আচ্ছা, রেসিপিটা তৈরি হয়েছে, কি দিয়ে করেছো এটা? হ্যাঁ, কি দিয়ে করেছো? কাঁচা আম। হ্যাঁ, সবকিছু যা যা দিয়ে করেছো? হ্যাঁ হ্যাঁ, কাঁচা আম, টমেটো, টমেটো কি বলে টমেটো, আম, সর্ষে, পোস্ত, টমেটো মিক্সিতে বেটেছো? ধনে পাতা মিক্সিতে বেটে একদম সামান্য তেল, নুন, হলুদ, লঙ্কা। ডায়েটের জন্য খুব ভালো জিনিস, তাই তো? জিরের গুঁড়ো দিয়ে স্টিমে। আচ্ছা, ওটা খোলো দেখি কেমন করেছো। আর এটা রেসিপি ভালো লাগলে পরে ভিডিওটা তোমাদেরকে সবাইকে দেখাবো, আগে খেয়ে দেখি, কারণ ওই খেয়ে রিভিউ নয়, আগে খেয়ে রিভিউ দেবো, তারপরে করে দেখাবো কেমন হয়েছে জানি না। চল তা ফেরা করে নিয়ে যেতাম, ফুচকাটা ছোটো চামচ দেবো, ওইটা মাংসটা যেখানে ইচ্ছা বসা। আর পুচকে এসে গেছে খোলার জন্য, গরম তো, খুলতে খুব কষ্ট, আস্তে আস্তে খুলতে হবে। জল দাও না, ওপরে জল দাও, ওপরে জল দাও, আমি খুলে দেবো। আজ বিকালে ফাইনাল খেলা, আজকে ফাইনাল খেলা। ওরা পারলো না লাস্টে, আমাকেই দিতে হলো। মা পারলো না, শেষমেশ বাবাকেই করতে হচ্ছে। এই তো আর একটা দাগা তোমার জন্য রাখো, আর ওদের ধুয়ে দিয়ে আসো, দাগা তো নিচে আছে, কি হবে তুলো, আস্তে করে বাবা তুলছে। আচ্ছা, এটা এর উপর ঢালি, ঢাললে তুলতে সুবিধা হবে। চিংড়ির ঝাল আলু দিয়েছো নাকি? মাছ ভেঙে গেছে, আমকে বাবা আলু ভাবছে। বাবা টেস্ট করছে, চলো। আমার তো খুব কি ঠিক বলেছে, হ্যাঁ পড়ে গেলে কি বলেছে, গিফটটা কিনলাম মার বাড়ির থেকে, যা পয়সা দেয় ঘুরতে গেলে বা দুর্গাপুজোয় দুর্গাপুজোয়, তারপরে আলিদার মেলায় যে ফল দেখি ওখানে যা পয়সা দেয় ওখান থেকে জমিয়ে জামিয়ে জমিয়ে টমিয়ে এই যে চাবি হারিয়ে দেখো কিরম গোলাচ্ছে। হ্যাঁ, মাছের টক খেয়ে মাথা গিয়েছে। কি কিনেছে দেখো, কেমন হলো দেখো, হ্যাঁ এক্সেল তোমার পছন্দ কি? তাহলে কিছু বড় হয়ে গেছে, মাদার্স ডে গিফট কিনছে। হ্যাঁ দেখে নিয়েছি, এই তো এখান দিয়ে পুচু চেনে, যদি ছোট হয় বলেছে কালকে সকালে নিয়ে আসতে, নাহলে কালকে বিকেলে বন্ধ। তুমি চেনো?